স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিখাতায়। সাথে আছি তাহিয়া রুবাইয়াত অপলা। দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ আর সুদের হার নিয়ে নানা আলোচনা থাকলেও এবার তাদের বাড়তি বেতন নিয়েও কথা উঠেছে। আর গতকাল এই বিষয়টিকে সামনে এনেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। প্রধানমন্ত্রী ও বিচারপতিদের থেকেও ব্যাংকের এমডিদের বেতন বেশি বলে মন্তব্য করেন তিনি। বেতনের তুলনায় ব্যাংক কর্মকর্তাদের সেবার মান কম বলেও অভিযোগ করেছেন মন্ত্রিসভার এই প্রভাবশালী সদস্য। কেন হঠাৎ করে এমন অভিযোগ, বাস্তব আদৌ কতটা সত্য, তা নিয়েই আমাদের আজকের আলোচনা। এসব নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। আলোচনার বিষয় ব্যাংক কর্মকর্তাদের বেতন বেশি, সেবা কম। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আমিন এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান খন্দকার বজলুল হক। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি, আমরা আলোচনা করব। তবে তার আগে দেখে নেব এই সম্পর্কে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের বক্তব্যটি। ব্যাংক কি শুধু প্রফিট করার জন্য? একজন ব্যাংকের ম্যানেজার, একজন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার 5 লক্ষ 7 লক্ষ টাকা বেতন পাবে কেন? এত বেতন কেন? যে দেশের প্রধানমন্ত্রীর বেতন 80,000 টাকা, যে দেশের প্রধান একজন মন্ত্রীর বেতন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেতন 1 লক্ষ টাকা, একটা ব্যাংকের ব্রাঞ্চের ম্যানেজার, একজন এমডি, একজন সিও 25 লক্ষ টাকা বেতন পায়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের সার্ভিসটা তো দিতে হবে। আমরা আলোচনা শুরু করব দুজন অতিথিকেই আমরা আমাদের সাথে পেয়ে গেছি। আমি আবারও স্বাগত জানাতে চাই মোহাম্মদ নুরুল আমিন এবং ডক্টর খন্দকার বজলুল হক, দুজনকেই স্বাগত আমাদের আজকের টালিখাতায়। নুরুল আমিন, আপনাকে দিয়ে শুরু করি। সেবার যে বিষয়টি, সেই বিষয়টিতে আমি পরবর্তীতে আসব, কিন্তু প্রথমে বেতনের বিষয়টা একটু জানতে চাই। কৃষিমন্ত্রী তো অভিযোগ করলেন বেতন বেশি, আপনার কাছে কি মনে হয় আসলেই কি বেতন বেশি? ধন্যবাদ। বেতন বেশি, এটা ঠিক আছে, বেতন অবশ্যই বেশি, কিন্তু আপনি তুলনা করবেন কার সঙ্গে, সেই বিষয়টাই আমি, আমার কাছে এখানে মুখ্য ব্যক্তিগতভাবে, উইথ অল রেসপেক্ট টু দি অনারেবল মিনিস্টার, এই কম্পারিজনটা আমার মনে হয় অ্যাপেল টু অ্যাপেল বা ম্যাঙ্গো টু ম্যাঙ্গো হয় না। এই কম্পারিজনটা একটু ব্যতিক্রম ধর্মী। উনি হয়তো উপলব্ধি যেভাবে করেছেন, ওনার শেষ কথাগুলো ঠিক আছে যে আমাদের কোনো আপত্তি নাই, সেবার মান বাড়ানো দরকার। আপনি যেহেতু বলছেন সেবার বিষয়টা পরে প্রসঙ্গে আসবেন, আমি বেতনের বিষয়টা একটু বলি। এখানে যে প্রথমে বললাম তুলনাটা একদমই সামঞ্জস্যপূর্ণ নয়, বাট বেতনের কথায় আসি। আপনি সম্প্রতি দেখেছেন কয় মাস আগে বাংলাদেশ ব্যাংক ফোর্থ ক্লাস এমপ্লয়ীদের বেতন 24,000 মিনিমাম ঠিক করে দিয়েছেন এবং ব্যাংকগুলোতে। তাহলে 24,000 বেতন কিন্তু পিওনের জন্য বাংলাদেশের অন্যান্য কন্টেক্সটের চেয়ে বেশি, এটা বেশি, ইটস ওকে, এটা কোনো ভুল নাই। বাট আমার যেখানে প্রসঙ্গ সেখানে হচ্ছে উইথ রেসপেক্ট টু অল ব্যাংকার্স, সেটা বলবো যে কিছু কিছু ব্যাংক ছাড়া মোস্ট ব্যাংকস আর মেকিং প্রফিট, এবং প্রফিট কিভাবে করেন এবং প্রফিট কিভাবে করে তারা বেতন নেন, বোনাস নেন, এটা ওখানকার বোর্ড আছে, তারা ঠিক করেন। এর মধ্যে লিস্টেড কোম্পানি আছেন, এর মধ্যে নন লিস্টেড ব্যাংক আছেন, এর মধ্যে সরকারি ব্যাংক আছে। বেতন কাঠামো কিন্তু সরকারি ব্যাংকের জন্য, বাংলাদেশ ব্যাংক সরকারি ব্যাংকের জন্য একরকম, সেটাও সরকার কর্তৃক নির্ধারিত। প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে হচ্ছে এইখানে যে দায়িত্ব এবং এই দায়িত্বের পরে যে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, এই বিষয়গুলো সবাই জানেন, আমি আবার বলার প্রয়োজন নাই যে প্রাইভেট ব্যাংকগুলোতে এই দায়বদ্ধতাটা একটু বেশি। বেশি যখন আপনি দায়বদ্ধ করবেন তখন সে বেশি রিস্ক নেবে, রিস্কের একটা প্রাইস আছে, সেই তুলনায় ব্যাংকের কর্মকর্তাদের বেতন নির্ধারিত হয়। হ্যাঁ, এর আগেও ব্যাংকের এমডিদের বেতন অনেক বেশি ছিল, আগে মিনিমাম 10 লাখ টাকা ছিল, এখন সেটা হয়তো বেড়ে 15-20 এরকম বেতন হয়েছে এমডিদের। আর ব্রাঞ্চ ম্যানেজারের প্রসঙ্গ যেহেতু স্পেসিফিক্যালি আসছে, আমি র্যাঙ্ক ওয়াইজ বলবো, সব ব্রাঞ্চ ম্যানেজার, ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার ইজ এ পোস্ট, ইটস নট এ র্যাঙ্ক। ওখানে কোন র্যাঙ্কের ম্যানেজার ওখানে আছেন, ডিএমডিও আছেন, ইবিপি আছেন, সিনিয়র ভিপি আছেন, ফলে হচ্ছে কি ওই র্যাঙ্ক অনুযায়ী ব্যাংকে বেতন ঠিক হয়। পোস্টটা হচ্ছে ছোট বড় মিলে, যিনি থাকেন ছোট ব্রাঞ্চে উনিও যেমন ম্যানেজার মফস্বলের, আর বড় ব্রাঞ্চে যিনি থাকেন উনিও ম্যানেজার। ফলে এই শুধু ম্যানেজার বললে এই কথাটা ওইভাবে ক্লিয়ার হবে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বেতন কাঠামো ঠিক হয় প্রতিটি ব্যাংক, তাদের বোর্ড এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক,
এমডির বেতন বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রুভড হয়ে আসতে হয়, সেন্ট্রাল ব্যাংক না হয়ে কোনো এমডির নিয়োগ এবং বেতন নির্ধারিত হতে পারে না। ফলে এটা যে একটা সিস্টেমের মধ্যে, এটা যে একটা কর্পোরেট গভর্নেন্সের বিষয়টা ভালো না হইলেও ব্যাংকগুলোতে একটা কর্পোরেট স্ট্রাকচার আছে। আমি দুটো কথা ভিন্নভাবে বলছি, এই জন্য যেহেতু কর্পোরেট স্ট্রাকচার আছে সেহেতু তাদের সিস্টেমিক কিছু কাজ করার জন্য বাধ্যবাধকতা আছে এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি আছে, সেইভাবে তারা কাজ করেন। আমি সরকারি ব্যাংক যেহেতু গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত হয় সেই বিষয়টা একটু আলাদাভাবে দেখব। আর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যদি সরকারি ব্যাংক বলে থাকেন তাহলে এটা একরকম মিনিং হবে, প্রাইভেট ব্যাংক বললে অবশ্যই ওনার কথাটা বেতন বেশি এ কথা সত্য। আর সার্ভিসের ক্ষেত্রে যেহেতু পরে আসবেন আমরা সেই বিষয়টা আমি মনে করি একটু পরে আমরা আলোচনা করব। জি অসংখ্য ধন্যবাদ ডক্টর খন্দকার বজলুল হক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা খন্দকার বজলুল হককে আমরা চেষ্টা করছি আমাদের সঙ্গে সংযুক্ত করার। আমি ততক্ষণ পর্যন্ত নুরুল আমিন আপনার সাথে একটু আলোচনা চালিয়ে যেতে চাই। এই যে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় যে বেতনটা বাড়লো, মন্ত্রী কি সেই দিকে অনেকটা আভাস দেওয়ার চেষ্টা করলেন, আপনার কাছে কি মনে হয়? সেই বিষয়ে মন্ত্রী কি আসলে সেই বিষয়টাই কি আসলে তার আলোচনায় নিয়ে আসলেন, আপনার কাছে কি মনে হয়? কিছুদিন আগে কিন্তু শুধু ফোর্থ ক্লাস এমপ্লয়ীদের ক্ষেত্রে ঠিক করা হয়েছে, যেটা আমি বললাম 24,000 টাকা, 32,000 টাকা বা এরকম, যে নতুন যারা ব্যাংকে জয়েন করবে ওদের জন্য একটা বেতন ঠিক করা হয়েছে আর যারা ফোর্থ ক্লাস এমপ্লয়ি আসবেন তাদের জন্য একটি বেতন ঠিক করা হয়েছে। ওটা ব্যাংকগুলো মানতে প্রথমে আপত্তি করেছে, পরে ডেফার করেছে, এখন অনেক ব্যাংকই, সম্ভবত সব ব্যাংকই এটা বাস্তবায়ন করেছে। আমার মনে হয় নিশ্চয়ই উনি ওই বিষয়ের দিকে বলেন নাই, উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এমডি এবং ব্রাঞ্চ ম্যানেজার, ওই বিষয়গুলো আমি যেভাবে আপনাকে বললাম সেই বিষয়টা হচ্ছে র্যাঙ্ক অনুযায়ী বেতন ঠিক হয়, পোস্ট অনুযায়ী হয় না। এমডিটা বোথ এ র্যাঙ্ক এন্ড বোথ এ পোস্ট, ম্যানেজার ইজ এ র্যাঙ্ক অলওয়েজ, মানে পোস্টটা হচ্ছে ওটার গ্রেডেশনের উপর নির্ভর করে, ছোট ব্রাঞ্চে ছোট বড় ব্রাঞ্চে বড়। এমডির বিষয়টা বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ করেন, আমি আবারও রিটারেট করছি যে বাংলাদেশ ব্যাংক যেহেতু অ্যাপ্রুভ করেন তাহলে ওখানে একটা কর্পোরেট স্ট্রাকচার এবং পারমিশন এবং এনওসির একটি বিষয় আছে। যখন তখন এমডির বেতন বৃদ্ধি করা যায় না, যখন তখন ওনাকে বোনাস দেওয়া যায় না। ওই ব্যাংক যদি বোনাস ডিক্লেয়ার করে এমডি বছরে হাইয়েস্ট 10 লাখ টাকা পাবে, এর বেশি পাবে না। যদিও একজন এএমডি একজন ডিএমডি এসবিপি দুই তিনটা বোনাস ডিক্লেয়ার করার পরে অন্য 20 লাখও পান, সেক্ষেত্রে এমডি কিন্তু ওই 10 লাখই পান। আর কম্পারিজনটা তো আমি আবারও আসবো, কম্পারিজনটা ওগুলো হচ্ছে রাষ্ট্রীয় সর্বোচ্চ পজিশন, ওগুলোর প্রোটোকল আপনি দেখেন আমাদের যে রাষ্ট্রীয় প্রোটোকল আছে ওখানে ওনাদের বড় অবস্থান আছে। কিন্তু ব্যাংকগুলোর মধ্যে আপনি দেখবেন একমাত্র কৃষি ব্যাংকের এমডি ছাড়া আর কেউ প্রোটোকলে অবস্থান থাকলেও খুঁজে পাওয়া মুশকিল, অন্তত 10-15-20-30 জনের মধ্যে নাই। প্রোটোকলটা আমি যেখানে দেখেছি সেখানে শুধু ব্যাংকারদের মধ্যে কৃষি ব্যাংকের বাংলাদেশ ব্যাংক গভর্নরের এই এক দুজনের কথাই বলা আছে। প্রাইভেট ব্যাংকের তো প্রশ্নই ওঠে না, ওনাদের ওইখানে রাষ্ট্রীয় প্রোটোকলে ওনাদের স্থান নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একজন মাননীয় বিচারপতি তাদের যে অবস্থান এটার সঙ্গে এই বিষয়টা, উনি হয়তো সেবার বিষয় বলতে গিয়ে এটা মিন করেছেন যে আপনি বেশি পে নিবেন বেশি সেবা করবেন, সেটা একেবারেই আলাদা। ইসলামী ব্যাংক চালিখাতায় আলোচনা করছে ব্যাংক কর্মকর্তাদের বেতন বেশি সেবা কম, এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ নুরুল আমিন এবং আমাদের আরও একজন অতিথি ডক্টর খন্দকার বজলুল হক। সংযোগ ত্রুটির কারণে আমরা এখনও তাকে যুক্ত করতে পারিনি, আমাদের প্রোডাকশন টিম চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে যুক্ত করার, ততক্ষণ পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাব। নুরুল আমিন, বিরতিতে যাওয়ার আগে তো সেবার মান নিয়ে আমাদের কথা বলার কথা ছিল, একটু আপনার কাছ থেকে জানবো, যেহেতু এক ধরনের অভিযোগ উঠেছে যে পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং খুব ভালো অঙ্কের বেতন পাওয়ার পরেও যে পরিমাণ সেবা দেওয়ার কথা সেই পরিমাণ সেবা কিন্তু ব্যাংক কর্মকর্তারা দিচ্ছেন না, সেই ক্ষেত্রে আসলে আমরা কতটুকু আমাদের জায়গা থেকে কাজ করতে পারছি, সেবার মান নিশ্চিত করার জায়গাটায় কতটুকু কাজ হচ্ছে, যাদের সেবা দেবার কথা কিন্তু দিচ্ছেন না তাদের জবাবদিহিতার জায়গাটাই বা কতটুকু কাজ হচ্ছে? জি, আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আছে, একটা হচ্ছে জবাবদিহিতা আর একটা হচ্ছে যে এই যে তাদের যে বেশি নেওয়ার পরে দায়িত্ব বোধটা কেন বাড়বে না। আমি আপনাকে একটু বিশ্লেষণ করে বলি এইভাবে,
বাংলাদেশে ব্যাংকিং সেক্টরের রোল, ব্যাংকগুলোর রোল কিন্তু অবিসংবাদিত ভাবেই এটা স্বীকার্য, এটা স্বীকার করতেই হবে। এটার দু তিনটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। বাংলাদেশের এখন প্রায় 15 লাখ কোটি টাকার এই ডিপোজিট আছে এবং 13 থেকে 14 লাখ কোটি টাকার লোনস এন্ড অ্যাডভান্সেস আছে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ইনক্লুডিং রিমিটেন্স, এক্সপোর্ট, ইম্পোর্ট, আদার সবকিছু মিলে $150 বিলিয়ন ব্যবসা বাণিজ্য আমরা আন্তর্জাতিকভাবে করি বছরে। এই সবটাই ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয়। তাহলে কাজের গুরুত্বটা আপনি দেখেন, এখন যেই সেবা, সেবার তো কোনো শেষ নাই, আমরা ভালোরও কোনো শেষ নাই। আমরা কিভাবে উত্তম সেবা দেব, কিভাবে নিরাপদ সেবা দেব, কিভাবে দ্রুত সেবা দেব, এই তিনটি বিষয় ব্যাংকাদের অবশ্যই মনে রাখতে হয়। আপনি সেবাটা দ্রুত দিলেন, সঠিক দিলেন না, নিরাপদ দিলেন না, তাইলে তো আর এই সেবার কোনো অর্থ হয় না। আবার আপনি সেবা দিতে চান কিন্তু আপনার নিরাপত্তার অভাবের কারণে সেই সেবাটা নেওয়া যাচ্ছে না বা করা যাচ্ছে না। এই বিষয়গুলোই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আমরা বিশাল একটা ব্যাংকের সংখ্যা দেখি, 61টি ব্যাংক, 34টি নন ব্যাংক, তারপরে হচ্ছে যে আরো যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস মিলে এই দেশে অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট 40-45% হলেও প্রায় 70-75% ব্যাংকিং করে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 30-40-45% হলেও ব্যাংকিং, যেমন মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, আরো যেই বিষয়গুলো এখন দ্রুত আসছে, আমরা এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু সবাই টাকা পয়সা লেনদেন করেন, আমি সেটাকে ব্যাংকিং লেন করছি। এখানে সেবা দেখেন, কেউই কিন্তু সেবার কোনো কস্ট ফ্রি না। আপনার মোবাইল ব্যাংকিং বলেন, ডিজিটাল ব্যাংকিং বলেন, নন ব্যাংকে যান, ব্যাংকে যান, সেবার কতগুলো ফিজ অ্যান্ড চার্জেস আছে এগুলো তারা নেন। এগুলো নেন এই জন্য, এই যে ইন্টারমিডিয়েট সার্ভিসটা তারা করেন, এক পক্ষ থেকে ডিপোজিট আনেন অথবা সেবাটা তার থেকে নিয়ে আপনি মধ্যস্থতা করেন, করে আরেক পক্ষকে আপনি লোন অ্যাডভান্স এগুলো দেন, এর একটা মার্জিন থাকে যেটাকে আমরা বলি স্প্রেড, ব্যাংকিং এর ভাষায় হচ্ছে স্প্রেড। এই স্প্রেডটা একসময় ব্যাংকগুলো অনেক বেশি রাখতে পারতো 5%-এর উপরে, এখন কিন্তু স্প্রেডটা কমে আসছে। কারণ আপনি জানেন 20 সালের দিকে বাংলাদেশ ব্যাংক লোনের রেটটা 9 এবং ডিপোজিটের রেটটা 6 ফিক্স করে দিয়েছেন, এতে করে স্প্রেডটা তুলনামূলক কমে আসছে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এমনিতে বাড়ি ভাড়া বিদ্যুৎ এগুলো অনেক বেড়েছে। আবার এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে যে এই ইউটিলিটির খরচ কমাতে হবে, বলে ব্যাংকগুলোকে তাদের বোর্ড, তাদের ম্যানেজমেন্ট এই এই কাজগুলো সুচারুভাবে করার জন্য মানুষ যেমন লাগে এবং সেই মানুষ দিয়ে কাজ করানোর জন্য সিস্টেমও লাগে। দর্শকদেরকেও এই ছিল আজকের মতো ব্যবসা বাণিজ্যের নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন। ইসলামী ব্যাংক চালিখাতায় সঙ্গেই থাকুন।